ভূরাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্ব এতই বেশি যে এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হলে তার প্রভাব পড়ে পুরো বিশ্বে। ঐতিহাসিকভাবে বিশ্বের বড় বড় সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল এই অঞ্চল। জ্বালানি তেলের উৎস থেকে বিশ্ব বাণিজ্যের প্রধান সমুদ্রপথ, সবকিছুই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঢেউ নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। কিন্তু কিভাবে, সেই প্রশ্নেরই উত্তর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। আমেরিকার গণিতের অধ্যাপক ও আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেন্স এক বিজ্ঞান অধিবেশনে প্রশ্ন রেখেছিলেন, ব্রাজিলে যদি একটি প্রজাপতি তার ডানা ঝাপটায়, তবে সেই ডানা ঝাপটানোর সুবাদে টেক্সাসে কি টর্নেডো হতে পারে? এমন প্রশ্ন শুনে তখন অনেকে হাসলেও বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে এটি সম্ভব। বিশৃঙ্খলার থিওরি অনুসারে কোনো ক্ষুদ্র ঘটনার ফলে ভবিষ্যতে এর বৃহদাকার প্রভাব সৃষ্টি হওয়ার ঘটনাকেই বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। একইভাবে মধ্যপ্রাচ্যের সামান্য সংঘাতের ঢেউও যে কিভাবে টালমাটাল করে দিতে পারে গোটা বিশ্ব অর্থনীতিকে, সেই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক তাহলে। দশকের পর দশক ছায়াযুদ্ধে লিপ্ত ছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরান ও ইসরায়েল। এবার সরাসরি ইসরায়েল ভূখণ্ডে হামলা করে বসেছে ইরান, আর তাতেই অনেকটা উলটপালট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের চেনা সমীকরণ। ইসরায়েলের দিক থেকে ইরানের হামলার জবাবের উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের নয়া রাজনীতির রূপকৌশল। হামলার পর ইরানের মনোভাবটা এখন এই ধরনের যে অ্যাকাউন্ট সেটেলড, মানে শোধবোধ হয়ে গেছে, ব্যাস বিষয়টার এখানেই ইতি টানলেই ভালো। ইসরায়েলের পরীক্ষিত মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থানও পাল্টা অভিযানের বিরুদ্ধেই, কিন্তু স্বভাবতই যুদ্ধবাজ ইসরায়েলি প্রশাসন এতে খুশি নয়। এখন সামনে দুটি পথ ও বিশ্লেষণ রয়েছে। এক, ইসরায়েল পাল্টা হামলা চালাবে না, এক্ষেত্রে তেমন নতুন কোনো বিশ্লেষণ নেই। তবে ইসরায়েল যদি হামলা করেই বসে আর যুদ্ধ যদি বেঁধেই যায় মধ্যপ্রাচ্যে, তবে বিশ্ব অর্থনীতির দৃশ্যপট কেমন হবে? মোটা দাগে তিনটি বিষয়ের কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঢেউ বিপদে ফেলবে বিশ্ব অর্থনীতিকে। এক, জ্বালানি তেল। দুই, সমুদ্রপথে বাণিজ্য। ও তিন, কর্মসংস্থান। বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি জ্বালানি তেল, আর সেই তেলের সবচেয়ে বড় উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো। তেল উৎপাদনকারী ওপেকভুক্ত ১২টি দেশের ৫টিই মধ্যপ্রাচ্যের। এছাড়া আলজেরিয়া ও লিবিয়াকেও বৃহত্তর মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে ধরলে সংখ্যাটা দাঁড়ায় ৭। এর মধ্যে সৌদি আরব একাই উৎপাদন করে বিশ্ব জ্বালানি তেলের ১৫%। আর বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান যদি যুদ্ধে জড়িয়েই পড়ে, তেলের বাজার যে অস্থিতিশীল হতে বেশি সময় লাগবে না তা বলাই বাহুল্য। আর তেলের নিরবিচ্ছিন্ন যোগান ছাড়া বিশ্বের উৎপাদন খাত অচল হয়ে পড়বে, বিশ্ব দেখবে আরেকটি মারাত্মক মূল্যস্ফীতি। দ্বিতীয় যে ধাক্কাটি দেখবে বিশ্ব তা হলো সাপ্লাই চেইনে। পূর্বের সাথে পশ্চিমের বাণিজ্যের একমাত্র সহজ ও সাশ্রয়ী পথ মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ। ইউরোপের সাথে এশিয়া, আফ্রিকা ও দূরপ্রাচ্যের দেশগুলোর সমুদ্রপথে যোগাযোগের সহজতর নৌরুট হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল সংযুক্ত করেছে ইউরোপের লাইফলাইন খ্যাত ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। উপসাগরীয় দেশগুলো থেকে তেলের আমদানি রফতানির প্রায় সবটাই হয়ে থাকে এই নৌরুটে। এই পথের অর্থনৈতিক গুরুত্ব যে কতটা তা বিশ্ববাসী টের পেয়েছে লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একের পর এক পশ্চিমা জাহাজে হামলার ঘটনায়। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২% হয়ে থাকে এই নৌরুটে। শুধুমাত্র দুই মাসের হুতিদাণ্ডবেই বিশ্ব বাণিজ্যের ৫০% পর্যন্ত অবনমন হয়েছে। আর ইরান যদি এই যুদ্ধে জড়িয়েই পড়ে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা যে এই রুট পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারে যে কোনো সময়, তা সহজেই অনুমান করা যায়। এরই মধ্যে যুদ্ধ বাঁধলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে। তৃতীয় যে বিষয়টি নিয়ে বিশ্ব ভুগবে তা হলো বেকারত্ব। বিশ্বের বহু অনুন্নত ও উন্নয়নশীল দেশের বিশাল সংখ্যক কর্মীর কর্মসংস্থানের ক্ষেত্র মধ্যপ্রাচ্য। যদি যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, যুদ্ধের খরচ মেটাতে বহু দেশই তাদের কর্মী ছাঁটাই করবে, বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন মেগা প্রজেক্ট। অন্তত মধ্যপ্রাচ্যের বিগত সংঘাতের ইতিহাস তাই বলে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO-র একটি প্রতিবেদন অনুসারে শুধুমাত্র বাংলাদেশেরই ২২ লাখ মানুষ কাজ করে থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আর সারা বিশ্বের হিসেবে সংখ্যাটা দাঁড়ায় ৪ কোটি ১০ লাখে। এই বিশাল সংখ্যক কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হলে কর্মীদের আয়ের উপর নির্ভরশীল পরিবারগুলোর ক্ষতির পরিমাণ যা দাঁড়াবে তা বেশ বড় একটি ধাক্কা দেবে বিশ্ব অর্থনীতিকে। সব মিলিয়ে যা দাঁড়ায় মধ্যপ্রাচ্যের দেশে সংঘাতের একটি বুলেট ছোড়া মানেই তা পারমাণবিক বোমার মতো চেইন রিয়েকশন তৈরি করে ধসিয়ে দিতে পারে গোটা বিশ্ব অর্থনীতির ভিতকে। তাই যুদ্ধের স্ফুলিঙ্গ যেন আর ছড়িয়ে না পড়ে তাই এখন সবার কামনা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.